জয় হিন্দ বন্ধুরা তো টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পারছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে তো আজকে তোমাদের রিকোমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ির কোর্টে কেসের হ্যারিং ছিল তোমরা সকলেই জানো তো আজকে কী হয়েছে কোর্টে সেটাই আজকে এই ভিডিওতে বলবো এবং তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো তো পুরো ভিডিওটা ওয়াচ করো আর তোমরা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো প্রথমে দেখিয়ে দিই তোমাদের কেসের স্ট্যাটাস কী রয়েছে না রয়েছে এবং আজকে কী হলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমরা ক্যালকাটার হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম তো এখানে সমস্ত কিছু তোমাদের দেওয়া রয়েছে কেস টাইপ দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে ফিলিং ডেট রয়েছে সমস্ত কিছু তোমাদের এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো তোমাদের কেস স্ট্যাটাস তো আজকেও কিন্তু রকম কোনো কিছু হয়নি নেক্সট আওয়ার হেয়ারিংয়ের ডেট দিয়েছে নেক্সট হেয়ারিংয়ের ডেট দিয়েছে তোমার একত্রিশে জানুয়ারি দু প্রথম হেয়ারিং ছিল আঠাশে সেপ্টেম্বর আবার নেক্সট হেয়ারিং দিয়েছে একত্রিশে জানুয়ারি দু অর্থাৎ এইভাবেই এবার চলতে থাকবে কেসটা ঝুলে থেকে যাবে এটা মিটবে না মানে অনেকের হয়তো এটা খারাপ লাগতে পারে বাট সরকারও ইচ্ছাকৃতভাবে কিন্তু এগুলোকে ডিলে করে তারাও চায় না যে তাড়াতাড়ি রিকোমেন্ডটা হোক এটার কারণে কিন্তু অনেক কিছু অনেক রকম সমস্যা হচ্ছে অনেকেই ভাববে হয়তো এবার যে কেস তো মিটছে না পড়াশোনা হয়তো একটু ঢিল দেবে কিংবা রানিং করতে যাবে না তাদেরকে বলবো এসব একদমই চিন্তা ভাবনা করো না সেটা বোর্ড বুঝে নেবে তোমাদের যেটা কর্তব্য সেটা করো তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ চালিয়ে যাও এবং মাঠের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এটাই তোমাদেরকে বলবো এসব দেখে আর মাথা ঘামিয়ে লাভ নেই কেস খুব তাড়াতাড়ি আশা করছি মিটে যাবে দেখা যাক কেমন কি হয় একত্রিশে জানুয়ারি আবার নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের পিইটি এবং পিএমটিটাও স্টার্ট হয়ে যাবে তো ভালোভাবে কিন্তু প্রস্তুতিটা নাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা কোনো রকম কোনো কোশ্চেন ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম